এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ইজি রেসিপি বাই নিপাতে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো অসাধারণ মজার একটি বিকেলের নাস্তা। ঘরে থাকা উপকরণ দিয়ে আজকে এই নাস্তাটি আপনাদের তৈরি করে দেখাবো। যদি আমার এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। প্রথমে আমি নাস্তাটি তৈরি করার জন্য একটি বলে পরিমাণ মতো আটা নিয়ে নেব। আমি এখানে আটা নিয়েছি, আপনারা চাইলে ময়দা দিয়েও নাস্তাটি বানাতে পারবেন। আড়াই কাপ আটা নিয়েছি আমি এখানে, এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আরও দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা সয়াবিন তেল। তেল আমি হাত দিয়েই দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমি কতটুকু তেল দিয়েছি। এখন আমি আটার সাথে তেলগুলো ভালো করে মিক্স করে নেব। হাতের আঙ্গুল দিয়ে ডলে ডলে ভালো করে মিক্স করবেন। এরপর পরিমাণ মতো পানি দিয়ে আমি একটি ডো তৈরি করে নেব। এখানে আমার আড়াই বাটি আটার জন্য প্রায় দেড় কাপের একটু বেশি পানি লেগেছে। মিক্স করার সময় অল্প অল্প করে পানি দিয়ে মিক্স করবেন। অল্প অল্প পানি দিয়ে মিক্স করলে আপনার ডোটা পারফেক্ট হবে। রুটি বানানোর জন্য যেমনভাবে কাই তৈরি করে নেন ঠিক তেমনইভাবে একটি সফট ডো তৈরি করে নেবেন। এখন আমি পাঁচ মিনিটের জন্য এই আটার ডোটাকে ঢেকে রাখব। এগরোল তৈরি করার জন্য এখন আমরা ভিতরের পুরটা তৈরি করে নেব। এখানে আমি কয়েক পিস আলু নিয়ে নিয়েছি, ছোট ছোট আলু, এবং আমি তিন পিস ডিম নিয়েছি। আপনারা চাইলে দুই পিস ডিমও দিতে পারেন। এখন আমি আলু এবং ডিম দুটোকেই ভালো করে গ্রেট করে নেব। আমি গ্রেটারের মোটা পাশ দিয়ে আলু এবং ডিম দুটোকেই এভাবেই সেম প্রসেসে গ্রেট করে নেব। গ্রেট করা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী কিছুটা লবণ। এরপর দিয়ে দিচ্ছি এক চামচের সামান্য একটু বেশি মরিচের গুঁড়া। কতটুকু ঝাল খেতে চাচ্ছেন সেই অনুযায়ী আপনারা মরিচের পরিমাণটা বুঝে দিবেন। মরিচের গুঁড়ার পরিবর্তে আপনারা শুকনা মরিচ তেলে গুঁড়ো করে দিতে পারেন, যেটাকে বলা হয় চিলি ফ্লেক্স। এক চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি, আরও দিয়ে দিচ্ছি ম্যাজিক টেস্টি মশলা, দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়া গুঁড়া, দুই থেকে তিন পিস কাঁচামরিচ কুচি দিচ্ছি এবং সাথে আরও দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা হাতের কাছে না থাকলে এর পরিবর্তে আপনারা এক চা চামচ জিরা গুঁড়াও এখানে দিতে পারবেন। এখন আমি আলতো হাতে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। পাঁচ মিনিট রেস্টে রাখার পরে আটাগুলো এখন আমি সামান্য কিছুটা মথে নেব। সম্পূর্ণ ডোটাকে আমি দুই ভাগে ভাগ করে নিলাম। এখানে আমি দুইটি রুটি তৈরি করব। এখান থেকে একটি ডো নিয়ে বড় সাইজের একটি রুটি বানিয়ে নেব। রেস্টে রাখার কারণে ডোটা কিন্তু অনেকটা সফট হয় এবং রুটিটা সুন্দর গোল হয়। আমি বড় সাইজের একটি রুটি তৈরি করে নিয়েছি। রুটিটা কেমন পুরুত্ব হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। বাড়িতে যেভাবে আমরা আটা রুটি বানাই তেমন পাতলা করা যাবে না, কিছুটা মোটা করতে হবে। এখন আমি সম্পূর্ণ পুরগুলো থেকে অর্ধেক পুর এখানে আমি দিয়ে দিব। হাত দিয়ে খানিকটা সরিয়ে সরিয়ে দিব। এখন এক সাইড থেকে পেঁচিয়ে পেঁচিয়ে একটি রোলের মতো শেপ দিয়ে দিব। এই পর্যায়ে অনেকটা মোটা হয়ে থাকে, এখন আমরা আলতো হাতে
এটাকে টেনে টেনে লম্বা করে দেব। বেশি জোরে জোরে টান দিতে যাবেন না, তাহলে কিন্তু ছিঁড়ে যাবে। এখন আমরা পছন্দ অনুযায়ী কতটুকু লম্বা রাখতে চাই সেই অনুযায়ী কেটে নেব। প্রথমে আমি সাইড দিয়ে খানিকটা কেটে দিচ্ছি। কতটুকু লম্বা রাখতে চান সেই অনুযায়ী কেটে নেবেন, কিন্তু আলতো হাতে কাটবেন। আমি এক পিস কেটে নিয়েছি, সেম প্রসেসে আমি এটাকে চার পিস করে নেব। একটি বড় রুটি দিয়ে আমি এখানে চার পিস রোল তৈরি করে নিলাম। একটি কড়াই বসিয়ে সেখানে আমি সয়াবিন তেল দিয়েছি এবং আগে থেকেই গরম করতে বসিয়ে দিয়েছিলাম। প্রথমে আমি দুই পিস রোল দিয়ে দিচ্ছি এবং লালচে বর্ণ হওয়া পর্যন্ত আমি এটাকে মাঝারি আঁচে ভেজে নেব। ঘরে থাকা অল্প উপকরণে এগ রোল রেসিপিটি আমি তৈরি করে দেখিয়েছি। যদি আপনাদের কাছে এই রেসিপিটি ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর যদি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট করে আমাকে উৎসাহ দিবেন পরবর্তী ভিডিও তৈরি করার জন্য। লালচে একটা হলুদ বর্ণ হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব এবং বাকি দুটো দিয়ে দেব। দ্বিতীয় নাম্বার ডোটা দিয়ে আমি সেম প্রসেসে চারটি রোল তৈরি করে নেব। রোলগুলোকে আমি প্রথমে একটি ঝুড়িতে উঠিয়ে নিচ্ছি। এখন আমি একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে যে রোল দুটো আমি ভেজে নিয়েছি সেই রোল দুটো অর্ধেক ভাজা হওয়ার পরে ঠাস ঠাস করে ফুটে উঠেছিল। রোলের এই সাইডগুলো থেকে আলু এবং ডিম বের হয়ে ঠাস ঠাস করে তেলের মধ্যে ফুটে উঠে, তাই সাবধানে রোলগুলো ভাজতে হবে, অথবা আপনারা এই রোলের দুই সাইডের মুখগুলো বন্ধ করে দিতে পারেন। এতে করে ফুটে ওঠার কোনো সম্ভাবনা থাকবে না এবং কোনো দুর্ঘটনা ঘটারও সম্ভাবনা থাকবে না। আমি পরে যে রোলগুলো ভেজেছিলাম সেগুলোর মুখ এভাবে সেম প্রসেসে আমি আটকে দিয়েছিলাম। তাই সবাইকে সতর্ক করে দিচ্ছি, রোল ভাজার সময় আপনারা সাবধানে রোলগুলো ভেজে নেবেন। লাস্ট রোলগুলো আমি এখন একসাথে পাঁচটা দিয়ে ভেজে নেব। এখন কিন্তু ফুটে ওঠার কোনো সম্ভাবনাই নেই। ভিডিওটা দেখার পরে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক কমেন্ট করে আমাকে উৎসাহ দিবেন এবং আমার জন্য দোয়া করবেন আগামীতে আরও ভালো ভালো রেসিপি যেন আপনাদের জন্য নিয়ে আসতে পারি। এগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু তেমনই দারুণ স্বাদ হয়েছে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী রেসিপিতে। ততদিন আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।